আসসালামু আলাইকুম আমি ইমতিয়াজ লাল অল ডিটেইলস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। বরাবরের মতো আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে SQ11 মিনি ডিভি ক্যামেরা। আজকের ভিডিওর প্রথম অংশে থাকছে SQ মিনি 11 ক্যামেরা আনবক্সিং এবং মধ্যখানে থাকছে কিভাবে এটিকে অপারেট করবেন এবং শেষে থাকছে এর ভিডিও কোয়ালিটি কীরকম। SQ11 মিনি ক্যামেরা ছাড়াও আরও অনেকগুলো আইপি ক্যামেরা এবং মিনি ক্যামেরা স্পাই ক্যামেরার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এখনও যারা অল ডিটেলস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক SQ11 এর আজকের ভিডিও। 1 ইঞ্চিরও কম সাইজের এই ক্যামেরাটিতে রয়েছে ভিডিও, রয়েছে পিসিতে কানেকশন দিয়ে ওয়েবক্যাম হিসাবে চালানোর ব্যবস্থা, তাছাড়া রয়েছে পিকচার তোলার ব্যবস্থা, এছাড়াও সাউন্ড রেকর্ডিং, মোশন ডিটেক্টর এবং নাইট ভিশন। বক্সের এই সাইডটাতে গাল গল্প যাই দেওয়া থাক, আমরা জানি এই ধরনের ক্যামেরা সাধারণত 1080p 30fps হয় না, তারপরও এখানে অনেক কিছু লেখা রয়েছে। প্যাকেটের ডিসক্রিপশানে যাই লেখা থাক সেটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে ক্যামেরাটির কোয়ালিটি কীরকম সেটা আমরা দেখব। কাগজের প্যাকেটের মধ্যে একটি প্লাস্টিকে আটকানো রয়েছে ক্যামেরাটি এবং ভিতরে আরও এক্সেসরিজ যা যা দিয়েছে তা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটা বেশ লম্বা এবং এটি ইংরেজি ভাষায় মুদ্রিত। এতে লেখা রয়েছে ক্যামেরাটির কনফিগার সহ একে কীভাবে অপারেট করতে হবে সেই নির্দেশিকা এতে দেওয়া রয়েছে। এছাড়াও এতে রয়েছে USB কেবল যা দিয়ে আমরা চার্জ দিব এবং ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আরও এতে দেওয়া হয়েছে একটি ক্লিপ মাউন্ট এবং বল মাউন্ট। বল মাউন্টটিকে আপনি ড্যাশবোর্ড বা অন্য কিছুতে ব্যবহার করতে পারবেন এবং ক্লিপ মাউন্টটি ক্লিপের এই সাইডে ক্যামেরা লাগিয়ে আপনি যে কোনো জায়গায় এটিকে লাগাতে পারবেন, তাছাড়া এর বল মাউন্টের সাথেও একে লাগাতে পারবেন। SQ11 মিনি ক্যামেরাকে কীভাবে ক্লিপ মাউন্টের সাথে লাগাবো সেটি আমরা এখন দেখব। আমরা ক্যামেরাটিকে ঠিক এইভাবে ধরব এবং স্ট্যান্ডটাকে এইরকমভাবে নিয়ে নিব, তারপর এখানে যে খাঁজগুলো আছে খাঁজগুলোতে আটকিয়ে দিয়ে এইদিকে একটু চাপ দিলেই ক্যামেরাটা খুব সহজেই এখানে লেগে যায়। ক্যামেরাটিকে আমরা ক্লিপ মাউন্টের সাথে আটকাতে পেরেছি, এখন এইভাবে ক্লিপে যে কোনো জায়গায় আমরা ক্যামেরাটাকে স্থাপন করতে পারবো। এছাড়াও এর যে বল মাউন্ট রয়েছে সে মাউন্টের সাথে লাগিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে ঘোরাঘুরি করতে পারবো, এমনকি চাইলে গাড়ির ড্যাশবোর্ডে, সাইকেলের সামনে অথবা আমাদের বাইকে এটিকে ব্যবহার করতে পারবো। চলুন এবার আমরা দেখে নিই কীভাবে একে অপারেট করতে হয়। পাওয়ার বোতাম 3 সেকেন্ড চেপে ধরলেই নীল লাইট জ্বলবে এবং নীল লাইট জ্বলা অবস্থায় যদি আমরা আবার পাওয়ার বোতাম চাপ দেই তাহলে আমাদের ভিডিও রেকর্ড শুরু হবে। নীল লাইট 3বার ব্লিঙ্ক করে বন্ধ হয়ে গেলে বুঝতে হবে যে ভিডিও রেকর্ড শুরু হয়েছে। আবার যদি আমরা পাওয়ার বোতাম চাপ দেই তাহলে এটির ভিডিও রেকর্ড স্টপ হবে এবং সেভ হবে। ক্যামেরাটি অন অবস্থায় যদি আমরা মেনু বোতামে একবার চাপ দেই তাহলে লাল লাইট জ্বলবে। লাল লাইট জ্বলা অবস্থায় যদি আমরা পাওয়ার বোতামে যতবার পুশ করব ততবার আমাদের একটি করে স্টিল পিকচার উঠবে। ছোট্ট এই ক্যামেরাটির আরও একটি বড় গুণ হচ্ছে মোশন ডিটেক্টর। মোশন ডিটেক্টর মোড যদি আপনি অন করে রাখেন তাহলে এখানে আপনার অনেক মেমোরি সেভ হবে। মোশন ডিটেক্টর মোড অন করতে নীল লাইট জ্বলা অবস্থায় মেনু বোতামটা 3 সেকেন্ড চেপে ধরে ছেড়ে দিলে মোশন ডিটেক্টর মোড অন হয়ে যায়। অন্ধকারে ভিডিও রেকর্ডের জন্য এতে দেওয়া হয়েছে নাইট ভিশন মোড। পাওয়ার বোতাম 2 সেকেন্ড চেপে ধরে ছেড়ে দিলেই এর নাইট ভিশন মোড অন হয়ে যায়। অনুরূপভাবে আরও একবার পাওয়ার বোতাম চেপে ছেড়ে দিলে নাইট ভিশন মোড অফ হয়ে যায়। চলুন এবার আমরা দেখি এর ভিডিও কোয়ালিটি। আর ভিডিও কোয়ালিটি দেখার সাথে সাথে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।